नंदी कृषि यूट्यूब चैनल पक्ष प्रत्येक कृषक भाई के सादर आमंत्रण और भालोबासा जानिए आजकेर भिडियोटी शुरू करते चले तो चलुन आजकेर भिडियोते आपनादेर अर्थकारी फसल शसार जो समस्यागुलो देखा जाच्छे सेटार एकटू समाधान करार चेष्टा करी। तो चलुन भिडियोटी शुरू करे नेवा जाक। बर्तमान दिने जे परिस्थिति गाछेर ग्रोथ नेई एबं गाछ खूब एकटा बाड़छे ना आर माचाय ओठार आगेई गाछ हलुद हये नष्ट हये जाच्छे। तो एटा कि कारणे होच्छे एबं छोटो जालीते माने फुल जाली चले आसछे छोटो गाछे, तो एटार जन्य आपनारा कि सार प्रयोग करबेन एबं एटार परिमाण हिसाब करे आजकेर जे चापान सार सेटार सम्पर्क एकटु विस्तारित आलोचना करब। तो देख प्रथम जो गाचटा देखानो हे तो प्रथम बाहुबली 2+ और योद्धा AK-47 बीज रोपण करा गाचटार बयस प्राय 28-30 दिन किन्तु गाचटार ग्रोथ तुलनामूलक एकटु कम रही है। একদিকে যেমন গাছের গ্রোথ কম রয়েছে অন্যদিকে দেখুন ছোট অবস্থায় শসা ধরে গেছে অর্থাৎ জালি চলে এসেছে। তো এই অবস্থায় আপনাদেরকে কি করতে হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে এখন পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া প্রয়োজন, রাসায়নিক সারের প্রচুর পরিমাণে প্রয়োজন। যে ছোট গাছে জালি চলে আসছে এই কারণে যদি সারটা এই টাইমে প্রয়োগ করা যায় এবং জলসেচটা টাইম টু টাইম দেওয়া যায় তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এখানে রাসায়নিক সার নিয়ে কোনো সমস্যা দেখা যাবে না হয়েছে এবং তার পরিমাণ আমি বিস্তারিত বলবো। তো দেখুন এটা সব একসঙ্গে মিক্স করে নিয়েছি এবং হাতের মুঠিতে এক মুঠি করে যে নালাতে যেটা ড্রেন আছে সেই ড্রেনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তো এটার মধ্যে কি কি দেওয়া আছে আমি প্রথমে বলে দিচ্ছি। সর্বপ্রথম এটা এক বিঘে জায়গার জন্য আমি বলছি, যেহেতু এটা এক বিঘে জায়গায় রয়েছে এখানে 2 বস্তা সরিষার খোল অর্থাৎ 100 কেজি সরিষার খোল রয়েছে, তার সাথে রয়েছে 2 কেজি বোরন আর 2 কেজি ডিএপি এবং তাছাড়াও রয়েছে ডিএপি। তো এই পরিমাণটাই সার দিয়েছি। আপনারা চাইলে ডিএপির পরিবর্তে 10-26-14-35-35 যে কোনো এনপিকে যা হোক ইউজ করতে পারেন আর তার সাথে অনুখাদ্য মেশানো আছে। তো সকলকে রিকোয়েস্ট করব যে অবশ্যই অনুখাদ্যটা মেশাবেন এবং সারের পরিমাণটা আমি বললাম একবার, তো আরেকবার বলে দিচ্ছি। 1 বিঘা জায়গার জন্য 100 কেজি সরিষার খোল দেওয়া হয়েছে এবং 100 কেজি ডিএপি, তার সঙ্গে 2 কেজি জিঙ্ক, 2 কেজি বোরন এবং 2 কিলোর মতো অনুখাদ্য, যে কোনো অনুখাদ্য আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এরপর দেখুন যে চাপান সার দেওয়া হচ্ছে অর্থাৎ যে ড্রেনের মাটিটা রয়েছে ড্রেনের মাটিটাকে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে এবং যেটাকে বলি ভুড়ো বাঁধা হয় বা অনেকেই বলে সেইটা সেই কাজটা সম্পন্ন করা হচ্ছে এবং যে রাসায়নিক সারটা ছড়ানো হলো সেটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে গাছের সাইডে যাতে গাছের গ্রোথটা খুব বেড়ে যায়। এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই চাপান সারটা দেওয়ার পরে কীরকম কাজ হয়েছে না হয়েছে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এবং শেষেও দেখিয়ে দেবো যে যেদিকটা চাপান দেওয়া হয়েছে সেদিকটা কীরকম দেখতে হচ্ছে এবং যেদিকটা চাপান দেওয়া হয়ে গেছে অলরেডি সেদিকটা কীরকম দেখতে হচ্ছে। তো চাপানটা এই টাইমে দিয়ে দেওয়ার জন্য আদর্শ, এই টাইমে যদি চাপান দিয়ে দেন গাছটা খুব বড় হয়ে যাবে। যারা এই ভয়টা পাচ্ছে যে গাছ মাচায় উঠবে না ছোটোতেই ফুল জালি চলে এসেছে তারা সম্পূর্ণ ভুল ধারণা। যদি চাপান সারটা দিয়ে দেন পর্যাপ্ত পরিমাণে সারের পরিমাণ থাকে তাহলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এটার কাজ হয়েছে কিনা, আমি তো বললাম আগে। তো এরপর আরেকটা জিনিস দেখিয়ে দেবো, দেখুন এই দিকটা চাপান দেওয়া হয়ে গেছে অলরেডি আর এই সাইডটা চাপান দেওয়া হয়নি। তো দুদিকটা ডিফারেন্স আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এদিকে ড্রেনটা এখনও সমতল প্রায় মনে হচ্ছে এবং ওই সাইডে যেদিকটা চাপান দেওয়া হয়েছে এটা তো খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এবং জলসেচ করতেও খুব সুবিধা। এবং তাছাড়াও এমনিতে দেখুন গাছের গ্রোথ মোটামুটি ভালোই আছে। এছাড়াও এবছরের ওয়েদার শসা চাষের জন্য একদমই অনুকূল নয়, এই জন্যই বেশিরভাগ সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো যাই হোক চাপান সারটা দেওয়ার পরে কি রেজাল্ট হয় না হয় দেখা যাক, আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, সেটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। এবং পরবর্তীতেও ভিডিও আনবো কি কি সমস্যা দেখা দিচ্ছে আপনাদের, আপনারাও কমেন্ট করে জানান, আমি যদি পারি তো সলভ করার চেষ্টা করব। এবং পার্সোনালি আমাকেও আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, জানতে পারেন যে কি কি সমস্যা, এই যদি এই সমস্যা দেখা দেয় তাহলে কি সলিউশন নেওয়া যাবে। তো আমি 100% আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে, উত্তরে হাওয়াটা কমে গেছে টোটালি। এখন যারা রোপণ করতে চাইছেন বীজ এখন রোপণ করতে পারেন, এখন থেকে একদম টানা লাগানো যাবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যারা বর্ষাকালীন লাগাবেন। তো এখন যদি বীজ নিতে চান তো নাম্বারে যোগাযোগ করুন, বীজ অবশ্যই পেয়ে যাবেন। এবং এটার কতদূর কী রেজাল্ট হচ্ছে কীরকম ফল উঠছে না উঠছে সব পরপর ভিডিও দেবো। তো আজকের মতো এইটুকুই, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।